জোয়ারভাটার নদী হলেও শীত মৌসুমে পানির চাপ কম থাকে, আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। বিশেষ করে শীতকালে সন্ধ্যার দিকে গাছের উপরে দেখা যায় হাজার হাজার পাখি। বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষা চিত্রা নদীর দুই পাড়ে তৈরি হওয়া মিনি সুন্দরবনের কথা বলছি। বন্ধুরা, ট্রাভেলিং ডট কম থেকে স্বাগত জানাচ্ছি, আমি বাবু উজ্জ্বল। শান্ত নদী চিত্রা, দুই পাড় জুড়ে কেওড়া, গোলপাতা, ওড়া সহ বিভিন্ন গাছগাছালির সমাহার। তীরের নরম মাটি ফুড়ে জেগে উঠেছে শ্বাসমূল। গোলপাতা গাছের কাঁদিতে গোল ফল কিংবা কেওড়া গাছে সদ্য ফোটা ফুল দৃষ্টি কাড়বে যে কারোরই। বিশ্ব ঐতিহ্যের অন্যতম অংশ ম্যানগ্রোভ সুন্দরবনের মতো বাগেরহাটের চিতলমারী উপজেলায় বয়ে যাওয়া চিত্রা নদীর দুই পাড়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার জুড়ে দেখা মিলবে এমন দৃশ্যের। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা নয়নাভিরাম এই দৃশ্য দেখে মনে হতে পারে এটাই সুন্দরবন। একসময়ের খরস্রোতা চিত্রা নদীর চর জুড়ে এখন সবুজের সমারোহ। দুই পাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নদী সংলগ্ন গ্রামগুলোর অনাবাদি জমি এবং বসতবাড়ির আশপাশেও জন্ম নিয়েছে গোলপাতা কেওড়া সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। জোয়ারের সময় নদীর তীরের গাছগুলোর কিছু অংশ পানিতে ডুবলেও ভাটার সময় আবার তা জেগে ওঠে। চিত্রা সংলগ্ন ছোট ছোট খালগুলোতেও দেখা মিলে এ দৃশ্য। চিত্রাচরের এ বনে বাঘ হরিণ না থাকলেও স্থানীয়দের কাছে পরিচিত এখন মিনি সুন্দরবন নামে, এ যেন সুন্দরবনেরই আরেক সন্তান। চিতলমারী উপজেলার প্রবেশমুখে ডুমুরিয়া বাজার। চিতলমারী সদর ইউনিয়নের ডুমুরিয়া, রায়গ্রাম, সুরিগাতির মতো কয়েক গ্রাম আর বাগেরহাট সদরের উজলপুর, হদেরহাট, চাপাতলার মতো কিছু জনপদ ঘেঁষে খরস্রোতা চিত্রা নদীর দুই পাশে তৈরি হয়েছে এই মিনি সুন্দরবন। চিত্রা নদীর নাম শুনলেই মনে হয় এস এম সুলতানের নড়াইলের সেই চিত্রা নদী, কিন্তু আমাদের উজলপুরেও আছে আরেক চিত্রা, যদিও তার পরিচিতি কম। সুন্দরবন থেকে 70-80 কিলোমিটার দূরের এই উজলপুর গ্রামে চিত্রা নদীর দুই পাড়ের চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে সুন্দরবনের বিভিন্ন গাছপালা। সেখানে যতদূর চোখ যায় শুধু সবুজের হাতছানি। চিত্রা নদীর ওপর গোদাড়া স্লুইস গেট ও বাঁধের ওপর দাঁড়ালেই চোখে পড়বে বৈচিত্র্যময় বৃক্ষরাজি। নদীর তীর ধরে কয়েক পা এগোলেই দেখা যাবে বেলে দোআঁশ মাটিতে গোলপাতা কেওড়া ওড়া গেওয়া সুন্দরী গাছ, সবই সুন্দরবনের নিজস্ব গাছ। বাগেরহাটের কম পরিচিত চিত্রা নদী সম্পর্কে জেলা তথ্য বাতায়ন বলছে ওর উৎপত্তি মোল্লাহাট উপজেলার কেন্দুয়া বিল থেকে, তারপর বাগেরহাটে এসে হয়েছে ভৈরবের অংশ। আরও দক্ষিণে এগিয়ে বলেশ্বর নদ হিসেবে বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে কোথাও পয়লাহারা কোথাও পানগুছি নাম পেয়েছে চিত্রা। উৎপত্তি থেকে সাগরে পৌঁছানো পর্যন্ত এই নদী প্রবাহের দৈর্ঘ্য 125 কিলোমিটার। চিতলমারীর ঐতিহ্যবাহী চিত্রা নদী এখন মৃতপ্রায় অবস্থা। চরের জমির বন থেকে স্থানীয়রা প্রয়োজনে গাছ কাটে, আবার এখানে গাছ জন্ম নেয়। মূলত জোয়ারের পানির সঙ্গে সুন্দরবন থেকে ভেসে আসা বিভিন্ন গাছের বীজ বা ফল থেকেই এ চরে বনের সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় সে বীজ পৌঁছে দিয়েছে গ্রামগুলোর নদী ঘেঁষা মাটিতে। অঙ্কুরোদ্গম ঘটেছে প্রাকৃতিক নিয়মেই। এভাবে অন্তত 3 দশক ধরে একটু একটু করে তৈরি হয়েছে বনের আকার। উজলপুর গ্রামটি পড়েছে বাগেরহাটের সদর উপজেলার মধ্যে। বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষা 17-18টি গ্রাম এখন হয়ে উঠেছে একখণ্ড সুন্দরবন, মিনি সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, মিনি সুন্দরবন এখন পাখিদের অভয়ারণ্য পরিণত হয়েছে। প্রতিদিন আসছে পর্যটক। স্থানীয় লেখক পঙ্কজ মণ্ডল 2015 সালে এই বনকে নিয়ে চিত্রাচরে আরেক সুন্দরবন শিরোনামে প্রথম স্মরণিকা প্রকাশ করেন। এরপর থেকেই এ বনের পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। 18 শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। সে সময় পদ্মার এপারে মাদারীপুর পর্যন্ত বিস্তৃত ছিল সুন্দরবন। সময়ের পরিক্রমায় মানুষের চাপ বাড়ায়, ক্রমে ছোট হয়ে এসেছে বন। চিত্রাচরের মাটি এবং এখানকার পরিবেশ সুন্দরবনের গাছগাছালি জন্মানোর জন্য বেশ উপযোগী। জোয়ারভাটা, নোনাপানি এবং উপযুক্ত পরিবেশ পাওয়ায় চরের ম্যানগ্রোভ বন দ্রুত বাড়ছে।
কেবল মনোরম দৃশ্য আর প্রাকৃতিক পরিবেশই নয়, বেশ কয়েক ধরনের বন্যপ্রাণীর বসবাস এখানে। মেছোবাঘ, বাগডাসা, খাটাস, বনবিড়াল, সারেল, বিষধর সাপ, তক্ষক, কচ্ছপ, গৈসাপ সহ বিভিন্ন প্রজাতির উভচর ও সরীসৃপ প্রাণীর অবাধ বিচরণভূমি এ বন। জোয়ারভাটার নদী হলেও শীত মৌসুমে পানির চাপ কম থাকে, আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। মাছরাঙ্গা, ঘুঘু, শালিক, দোয়েল, টুনটুনি, লেউলেউ, বক সহ বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থলও এখানকার গাছপালা। বিশেষ করে শীতকালে সন্ধ্যার দিকে গাছের উপরে দেখা যায় হাজার হাজার পাখি। বিভিন্ন গাছপালা ও লতাগুল্মে ঘেরা চিত্রা নদীর দুই কূলের পরিবেশ অত্যন্ত মনোরম। এখানকার গাছপালা প্রাকৃতিক পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলার মিনি সুন্দরবন থেকে শেষ করছি আজকের ডকুমেন্টারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমার পরবর্তী ডকুমেন্টারিতে। বাবু উজ্জ্বল ছিলাম আপনাদের সঙ্গে।